আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা গুগল ড্রাইভ সম্পর্কে জানতে চলেছি যারা আমরা টেক ইউটিউবার রয়েছি বা বিভিন্ন অফিসিয়াল কাজে আমরা গুগল ড্রাইভটিকে ব্যবহার করে থাকি যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় যদি আমরা ফটো বা ভিডিও স্থানান্তর করতে চাই তাহলে গুগল ড্রাইভ ব্যবহার করে থাকি কারণ এটা দিয়ে আপনি হাই কোয়ালিটিতে ফটো বা ভিডিও শেয়ার করতে পারবেন ওয়েল এখানে একটি সমস্যা অনেকাংশেই লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যখন আমরা ফটো বা ভিডিও বা কোনো ফাইল আমরা গুগল ড্রাইভে আপলোড করতে চাই অনেক সময় দেখা যায় আপলোড হয় না অনেক সময় ধরে নেয় তারপরে আপলোড হয় না এই সমস্যায় অনেকেই সমস্যা হয়েছে আমি জানি তো এই নিয়ে বলেছিলেন অনেকে একটি ভিডিও আপলোড করার জন্য তো এই প্রবলেমটি আমি এতদিন ফেস করিনি আমি ভাবছিলাম যে আপনারা রিকোয়েস্ট করেছেন ভিডিও আপলোড করবো কিছুদিন পরে বাট এই প্রবলেমটি আমি কালকে ফেস করেছি এবং এর একটি সলিউশন খুঁজে বের করেছি আমি নিজে সলিউশন করেছি তো সেটি সম্পর্কে আজকের এই ভিডিওতে কথা বলতে চাচ্ছি আই হোপ যে আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে এবং যারা গুগল ড্রাইভ ব্যবহার করেন তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা বাকি কথাগুলো মোবাইল স্ক্রিনে গিয়ে বলবো এবং মোবাইলের স্ক্রিনে গিয়ে বাকি সেটিংসগুলো দেখব লেটস বিগিন তো আমরা সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে আসছি তো মোবাইলের স্ক্রিনে আসার পরে প্রথমত আমি আপনাদেরকে গুগল ড্রাইভটিকে ওপেন করে দেখাচ্ছি তো এখানে দেখুন আমি একটি ফোল্ডারকে আপলোড করেছি বা এখানে আমি একটা ফাইল আপলোড করেছি যেটা মূলত লোডিং হচ্ছে কিন্তু এখানে আপলোড হচ্ছে না তো এরকম অনেকেরই সমস্যা হয়ে থাকে তো এই সমস্যার সমাধান আমি খুঁজেছিলাম বাংলাতে কেউ এই সমাধান দেয়নি তো জাস্ট আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে সেই সমাধানটি দিতে যাচ্ছি তো এখানে আপনারা যখন আপলোড করবেন যদি আপলোড না হয় শুধুমাত্র লোডিংই হয় অনেকে বলতে পারেন নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে কিন্তু আমি ওয়াইফাই দিয়ে ব্যবহার করেছিলাম তারপরে এরকম সমস্যা হয়েছে ওয়েল আর কথা না বাড়িয়ে চলুন আমরা দেখি কিভাবে সমাধান করতে হয় প্রথমত আপনাদের সেটিংসে চলে যেতে হবে যার জন্য এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটা অপশান রয়েছে আপনারা জাস্ট এখান থেকে সেটিংসের উপরে ক্লিক করে সেটিংসে চলে যাবেন ওয়েল সেটিংসে আসার পরে এখানে আপনারা অনেক ইনফরমেশান দেখতে পারবেন এখান থেকে আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন এখানে নিচে একটি অপশান রয়েছে ডাটা ইউজ এখানে একটা অপশান রয়েছে ট্রান্সফার ফাইল অনলি আবার ওয়াইফাই দেখতে পাচ্ছেন যদি এটা অন করা থাকে তাহলে শুধুমাত্র আপনি ওয়াইফাই দিয়ে আপলোড করতে পারবেন ডাটা দিয়ে করতে পারবেন না তো এটা যদি অন থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয় তো আমি কি করব এটাকে অফ করে রাখবো যদি আপনাদের এটা অন করা থাকে তাহলে অবশ্যই অফ করে দিবেন ঠিক আছে তো এটাকে অবশ্যই অফ করে দিবেন তারপরে যে এইখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে এই অপশনটিতে আপনার অবশ্যই ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে যদি আপনার দুইশো পঞ্চাশ এমবি সিলেক্ট করে থাকে তাহলে আপনার ঠিক আছে যদি আপনি বড়ো কোনো ফাইল আপলোড করেন যে ওয়ান জিবি বা পাঁচশো এমবির উপরে তাহলে আপনারা এখান থেকে এক হাজার সিলেক্ট করে নেবেন এই কারণে কিন্তু অনেক সময় এই প্রবলেমটি হয়ে থাকে কারণ হচ্ছে এখানে আমরা দুইশো পঞ্চাশ সিলেক্ট করে রাখি বাট আমরা যে ফাইলগুলো আপলোড করি সেই ফাইলগুলোর সাইজ পাঁচশো এমবি বা ওয়ান জিবি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি হতে পারে তো আপনি চাইলে এখানে ওয়ান থাউজেন্ড আই মিন এক হাজার সিলেক্ট করে রাখতে পারেন ওকে তারপরে এইখানে দেখতে পাচ্ছেন আরও একটা অপশন রয়েছে ক্লিয়ার এজ এই যে এই অপশানে আপনার ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পরে জাস্ট আপনি ওকেতে প্রেস করবেন এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তো ওকেতে ক্লিক করে দেওয়া সাথে সাথে দেখতে পারবেন আপনার প্রবলেমটি সলিউশন হয়ে গিয়েছে দেখতে পারবেন আপনার আপলোড হয়ে যাবে ঠিক আছে তো তারপর আর কোনো লোডিং করবে না সরাসরি আপলোড হয়ে যাবে ধন্যবাদ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ